রহমতুল্লাহ একদিন নিবন আপনি জানতে চেয়েছেন যারা শুধু জুমার সালাত আদায় করে কিন্তু অন্য কোন সালাত আদায় করে না তাদের ক্ষেত্রে কি বিধান সে কি মুসলিম হিসেবে গণ্য হবে কিনা এই প্রশ্নটি বিনবাজ রাহিমা হল্লাকেও কেও করা হয়েছিল তিনি বলেছেন যে যে ব্যক্তি শুধু জুমার সালাত আদায় করবে অন্য সালাত আদাই করবে না সে কাফের হয়ে যাবে সে এই আমলটি করার কারণে কাফের হয়ে যাবে যেহেতু সালাত একটি ফরজ একটি ইবাদত ফরজ আইন একটি ইবাদত ফরজ তরক করার কারণে সে কাফের হয়ে যাবে এবং তিনি আরো বলেন ওয়াই ওয়াই হাদুজু বুহা ফি আসাহে কৌলিলা যদি সে সালাত যে ফরজ আবশ্যক প্রত্যেকটা মুসলমানের উপর এটা যদি অস্বীকার নাও করে তারপরও সে সালাত আদায় না করার কারণে সে কাফের হয়ে যাবে আম্মা ইনজাহাদা উজু গুহা এবং আরও বলেন যদি কেউ অস্বীকার করে যে সালাত মানুষের উপর বা মুসলিমের উপর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা আবশ্যক ফরজ এটা যদি অস্বীকার করে তাহলে সকল হল নিকট সে কাফের বা কুফরি সে কুফরি করলো এই আমলটি বা এই বিশ্বাস রাখার কারণে এই ধারণার কারণে তার মানে আমরা সংক্ষিপ্ত ভাবে বলতে পারি যে ব্যক্তি শুধু জুমার সালাত আদায় করে অন্য সালাত করে না সে কাফের আল্লাহ রসুল ও বা ইনার কুফরি বা তার একজন মুসলিম বা একজন কাফের মুশ্রিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ ছেড়ে দেওয়া সালাত আদায় না করা ফজর পড়ল না জোহর পড়ল না আসর পড়ল না মাগরে পড়ল না ঈশা পড়ল না একদিন পড়লো না দুই দিন পড়লো না ছয় দিন পড়লো না সে পড়লোটা কি তাহলে সে করলোটা কি তাহলে অথচ আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন কে দিন আল্লাহ সোহান আদম সন্তানদেরকে আমল নামার আমল কে সামনে রেখে ফেরেস আদেশ করবে দেখো তার আমার এই বান্দার ফরজ ইবাদত গুলো ঠিক আছে কিনা ফরজ সালাদ গুলো ঠিক আছে কিনা যদি তার ফরজ সালাতে কোনো ঘাটতি থাকে তারপর তার নফল সালাত দিয়ে ঘাটতিগুলো পূরণ করতে বলা হবে তাহলে যার ফরজ সালাতে শুধু জুমার সালাত আদায় করেছে তাহলে কি দিয়ে তার ঘাটতিগুলো পূরণ করবে কোন জান্নাতই আল্লাহ সুবহানাহু ওয়া তাকে দিবে শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম আরো বলেছেন এই সকল ব্যক্তিদের জন্য যারা সালাতে হেফাজত করে না তাদের এই হাদিসটি জেনে রাখা ভালো আল্লাহ রস সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আউয়ালু মা ইয়াসাবু বিহি আল আব্দু আমলদের সর্বপ্রথম যে আমলটির হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন সেটা হচ্ছে সালাতের হিসাব ফা ইন যদি সালাতের হিসাব সঠিকভাবে কেউ দিতে পারে তবেই সে বাকি আমলের হিসাব দিতে পারবে আর যদি সালাতের হিসাব সঠিকভাবে দিতে না পারে তাহলে বাকি আমলের হিসাব সে সঠিকভাবে দিতে পারবে না এবং সুটাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আরো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ফি জান্নতি আলুন আনিল المجرمین জান্নাতে অপরাধীদের সম্পর্কে জান্নাতিরা পরস্পর আলোচনা করবে এবং এক পর্যায়ে তারা জিজ্ঞাসা করবে মা সালাকা কুফি সাকার এই সাকার নামক জ্বলন্ত আগুনে কেন তোমরা জ্বলছো তখন এই জাহান উত্তরে বলবে কয়ালিনা মুসাল্লিন তার এক বাক্যে উত্তরে বলবে যে আল্লাহ তারা বলবে সে সময় বলবে যে কয়ালাম না কুমিনা মুসাল্লিন আমরা যারা সালাত আদায় করতো তাদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা সালাত আদায় করতাম না তাহলে বোঝা যাচ্ছে যে সালাত আদায় না করার কারণে মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সালাত এমন একটি এবাদত যে এ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে জান্নাতের রাস্তা সহজ করে দিতে পারে এবং ঠিক না আদায় করার মাধ্যমে জাহান নামের রাস্তাটাও সহজ করে দিতে পারে একজন মুসলিম সালাত আদায় করে না তাহলে তার ভিতরে আর থাকলোটা কি ইসলামের ভিতরে তার ভিতরে আর থাকলোটা কি যদি কেউ পাঁচ সালাত আদায় না করতে পারে তাহলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে সারাত অনেক গুরুত্বপূর্ণ একটি এবাদত সালাত হচ্ছে এটা মুসলিমের মুমিনের ইমানের একটি নিদর্শন কেন আল্লাহ সোহান তো বলছি ইন্না সালাত কানাত আলা মুমিনিন নিশ্চয় সালাত এমন একটা ইবাদত যা নির্দিষ্ট সময় নির্ধারিত করা হয়েছে মুমিনের জন্য আমরা যদি আরেকটি উদাহরণ দিয়ে বলতে চাই তাহলে আমরা বলতে পারি যদি আমরা কথার কথা এই পাঁচ ওয়াক্ত সালাতকে একশো মার্ক দিয়ে যদি আমরা ই করি যে প্রত্যেক সালাতের জন্য আহ বিশ মার্ক করে তাহলে আমরা জানি যে একশো মার্ক যে যে হবে সে উত্তীর্ণ ভালো ছাত্র ভালো স্টুডেন্ট পাশ করার জন্য কিন্তু নির্দিষ্ট একটা মার্ক রয়েছে আন্তর্জাতিকভাবে ভাবে আমি যতটুকু জানি পাস করার জন্য ষাট মার্কের নিচে গেলে সে ফেল যদিও আমাদের বাংলাদেশ সম্ভবত এটা চল্লিশ পর্যন্ত আছে কিন্তু আন্তর্জাতিক ভাবে কোন সাবজেক্টে পাস করতে হলে সর্বনিম্ন তাকে ষাট মার্ক নিতে হবে তাহলে আপনি ফজর পড়লেন না জোহর পড়লেন না আসর পড়লেন না মাগরিব পড়লেন না ঈশা পড়লেন না তো আপনি তো একজন ফেলিওর মুসলমান মুসলিম তা আপনার জন্য জান্নাত নয় জান্নাত হচ্ছে মমিনের জন্য যে মমিন সালাদকে নির্দিষ্ট সময় আদায় করবে এই জন্য আল্লাহ নিশ্চয়ই নির্দিষ্ট সময় নির্ধারিত হয়েছে জন্য। এর জন্য এই সব কথার মূল কথা যে যেটা আসছে সেটা হচ্ছে যদি কেউ সালাত আদায় না করে ঠিক মতো তাহলে সে কুফরি করলো যে ব্যক্তি সালাত আদায় করবে না সে কুফরি করলো এমনটা আল্লাহ রাসুল সাল্লাহাল্লাম বলেছেন যদি স্বামী হয় সেই স্বামীকে বুঝাইতে হবে ওসিয়াত করতে হবে যদি সে নসিয়াত না মানে না বুঝে তার সাথে সংসার করা যাবে না যদি স্ত্রী হয় তাকে বুঝাইতে হবে বাধ্য করতে হবে যদি সে শুনলাম না শুনলে তার সাথে সংসার করা যাবে না কারণ একজন মুসলিমের স্বামী একজন মুসলিম নারীর স্বামী কাফের হতে পারে না বা একজন কাফের একজন মুসলিমের স্ত্রীও কাফের হতে পারে না আল্লাহ আলম বাবারিক